আসসালামু আলাইকুম, হুসনারাস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি চিকেন ব্রেড রোল তৈরি করে দেখাবো। এই ব্রেড রোল আমি চুলায় তৈরি করে দেখাবো এবং খুবই সহজ পদ্ধতি দেখাবো। আমার দেখানো এই পদ্ধতি ফলো করলে যে কেউ খুব সহজেই সেরা স্বাদের চিকেন ব্রেড রোল তৈরি করতে পারবেন। আশা করি আমার আজকের রেসিপিটি সবারই খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন মূলভাবে চলে যাই। চিকেন ব্রেড রোল বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি হালকা কুসুম, লিকুইড দুধ হাফ কাপ। আমি গরুর দুধ নিয়েছি, একদম হালকা কুসুম হতে হবে। আর দিয়ে দিচ্ছি ডাইসড এক টিস্পুন, আর 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি, আর লবণ স্বাদ মতো। এখন হ্যান্ড মিক্স দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপরে আটা নিয়েছি 1 কাপ, আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। এখন আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব। এই ডোটা একটু স্টিকি হবে, একটু সফট হবে, একটু সময় নিয়ে ডোটা মথে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1 টেবিল চামচ, আপনারা চাইলে বাটারও গলিয়ে দিতে পারেন। আর যখন হাতে লেগে আসবে তখন হাতে তেল লাগিয়ে এইরকম করে মথে নেবেন, তাহলে আর হাতে লেগে যাবে না, মথা সুবিধা হবে। আমি 10 মিনিট ধরে এই ডোটা মথে নিয়েছি। এখন এইরকম করে বল বানিয়ে সয়াবিন তেল উপরে লাগিয়ে রেস্টে রেখে দিব, র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে 1 ঘন্টা। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে 2 ঘন্টাও রেখে দিতে পারেন, তাহলে সুন্দরভাবে ফুলবে। র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রেখে দিচ্ছি, 1 ঘন্টা পর ফিরে আসব। আর সেই ফাঁকে আমি ভিতরে পুর রেডি করে নেব। এজন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 2 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/2 কাপ, পেঁয়াজ কুচি একটু বেশি দিবেন। এখন নেড়ে চেড়ে সফট করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি কাঁচা স্মেল যাওয়া পর্যন্ত। এরপর এখানে আমি চিকেন নিয়েছি 1 কাপ, আমি হাড় ছাড়াই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, মরিচের গুঁড়া 1/2 চামচ, জিরার গুঁড়া 1/2 টিস্পুন, ধনিয়ার গুঁড়া 1/2 টিস্পুন, দারচিনির গুঁড়া সামান্য, সাদা গোলমরিচের গুঁড়া নিয়েছি সামান্য। এখন নেড়ে চেড়ে নেব। এরপরে ঢেকে রেখে দিচ্ছি 3 মিনিট। চুলার আঁচটা লো টু মিডিয়াম করে রেখেছি। 3 মিনিট পর ফিরে আসলাম। এখন ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দেব। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম সবুজ 1/4 কাপ, আমার ফ্রোজেন করা ছিল, দিয়ে দিচ্ছি। আর নিয়েছি টমেটো 1/4 কাপ। এখন ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। এরপরে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 1/2 কাপ, আমি আগে জাল দিয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে আবারও ঢেকে রেখে দিব 5 মিনিট। যেহেতু মুরগির মাংস ছোট ছোট করে কাটা, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ফিরে আসলাম, সিদ্ধ হয়ে গেছে। এখন নেড়ে চেড়ে আমি দিয়ে দিচ্ছি ময়দা 1/2 চামচ, আর একটু নেড়ে চেড়ে শুকনো শুকনো করে নিতে হবে। নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিলাম, শুকনো শুকনো হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে নেব, তাহলে আরও শুকনো শুকনো হয়ে যাবে। এদিকে 1 ঘন্টা পর ফিরে আসলাম। ডোটা দেখুন একদম ফুলে ডাবল হয়ে গেছে। এখন হাত দিয়ে বাতাস বের করে দিচ্ছি। এরপরে বোর্ডে নিয়ে একটু মথে নেব, আর লম্বা করে রুটি বানিয়ে নেব। আর ময়দা লাগিয়ে নেবেন, তাহলে লেগে যাবে না, বেলা সুবিধা হবে। লম্বা করে আমি এইরকম করে রুটি বানিয়ে নিচ্ছি। এই রুটিটা বেশি পাতলাও হবে না, বেশি মোটাও হবে না। এখন আমি মেয়োনিজ দিয়ে দিচ্ছি 1 সাইড দিয়ে, তার উপরে টমেটো সস দিয়ে দিচ্ছি পরিমাণ মতো।
এরপরে যে চিকেন রান্না করে রেখেছি ওই চিকেন দিয়ে দিচ্ছি। চিকেন একটু বেশি করেই দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। এখন এইরকম করে উল্টে ওই পাশে লাগিয়ে নিচ্ছি। ভালো করে লাগিয়ে নিয়েছি, এখন আমি আবারও উল্টিয়ে দিব। হয়ে গেল রোল। এখন আমি একটা নাইফ দিয়ে চার টুকরা করে কেটে নিচ্ছি, সমান করে কেটে নিচ্ছি। আমি চুলায় বেক করব, এজন্য একটা প্লেটে ফয়েল পেপার দিয়ে নিয়েছি, এর উপরে তুলে নিচ্ছি। আর দুটা ছিল, ওই দুটা আমি সমান করে কেটে নিয়েছি। দেখুন, এখন আমি একটা ডিমের কুসুম নিয়েছি আর সামান্য দুধ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ব্রাশ দিয়ে উপরে দিয়ে দিব, তাহলে কালারটা অনেক সুন্দর আসবে। আপনারা ডিম দিতে না চাইলে দুধ ব্রাশ করে দিবেন, তাহলেও সুন্দর কালার আসে। আর সাদা তিল উপর দিয়ে ছিটিয়ে দিব, তিল না থাকলে কালো জিরাও দিতে পারেন। এখন আমি র্যাপিং পেপার দিয়ে এরম করে র্যাপ করে রেখে দেবো 20 মিনিট, তাহলে আবারও ফুলে ডাবল হয়ে যাবে। 20 মিনিট পর ফিরে আসলাম, দেখুন অনেক ফুলে গেছে। এখন আমি চুলায় বেক করব, এজন্য চুলায় আমি বড় পাত্র বসিয়ে দিয়েছি, 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। নিচে কাগজ দিয়েছি, লেখালেখির কাগজ, আর উপরে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডের উপরে আমি এই প্লেটটা বসিয়ে দিচ্ছি, বসিয়ে ঢাকনা বন্ধ করে একদম লো হিটে রেখে দিব 20 মিনিট। সিলভারের ঢাকনা ও সিলভারের পাত্র হতে হবে, তাহলে কালারটা সুন্দর আসে। 20 মিনিট পর আমি ফিরে আসব। ফিরে আসলাম 20 মিনিট পর, দেখুন কালারটা কত চমৎকার আসছে। এখন আমি বাটার ব্রাশ করে দিচ্ছি উপর দিয়ে, তাহলে সুন্দর লাগবে দেখতে, গ্লেজ দিবে এর জন্য। হয়ে গেল চিকেন ব্রেড রোল। দেখলেন তো কত সহজে বাড়িতেই এই চিকেন ব্রেড বানানো যায়। আমি ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে দেখতে, আর খেতে অনেক মজা। বাচ্চারা অনেক পছন্দ করবে, ছোট বড় সবাই পছন্দ করবে। আপনারা বাড়িতে এইরকম করে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর দোকানে কিনতে যাওয়া লাগবে না, বাসায় যদি বানানো যায় দোকানে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আশা করি আমার আজকের রেসিপি সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেবো, সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে, সে পর্যন্ত ভালো থাকবে।